তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11:30। সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো দিয়ে নিয়েছি। এক নিঃশ্বাসে কথা বলে নিলাম, পুজো হয়ে গেছে আমার, আর এখন যাবো রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করব। আর দেখো আমার পুজো হয়ে গেছে, সকাল সকাল আজকে পুজো দিয়ে নিয়েছি। বেলা হয়ে গেলে তখন আবার ঠাকুরকে খেতে দিতেও বেলা হয়ে যায়, তো বৃহস্পতিবার দিনে একটু দেরি হয়। তোমার পুজো কমপ্লিট, এটাই সব থেকে বড় কাজ আমার কাছে। পুজো হয়ে গেলে আমার আর চিন্তা থাকে না, পুজো আর রান্নাটা হয়ে গেলে আর সব কাজ মোটামুটি তাড়াতাড়ি করে ঝটপট করে করা যায়। আর বৃহস্পতিবার দিন তো একটুখানি দেরি হয় পুজো টুজো দিতে। আর এবার ডোনার খাবারটা তৈরি করবো, আমাদেরও রান্নাটা বসাবো। চলো, আমার পুজোটা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই পুজোটা হয়ে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই ঠাকুরের জায়গা। বৃষ্টি আসছে মানে কি, প্রচন্ড মেঘ করেছে আর বৃষ্টি ছিটা আসে এই জায়গাটায়, তো তার জন্য বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি করে, পুজোটা দিয়েই বন্ধ করে দিয়েছি। এখন যখন রান্নাঘরে রান্না করব। আর এখানে জামা কাপড়গুলো মেলে রেখে দিয়েছি, এখানে এগুলো মেলে রেখেছি কেন কি বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে বৃষ্টি পড়লে তো ভিজেই যাবে, তো এখন আপাতত বর্ষাকালটা ওখানে ওরকম করে আমি দড়ি টানিয়ে রেখে দিই, কারণ অসুবিধা হয় না হলে। আধা শুকনো জিনিসগুলো থাকে তখন কোথায় মেলবো, তো ওই জায়গাটা মেলে দিলে শুকিয়ে যায়, সকালবেলা উঠে না হয়। আর বর্ষাকালে ওরকম থাকে আমার দড়ি টানানো, তারপরে বর্ষাকাল চলে গেলে আবার দড়ি খুলে যাবে। আর বাইরে দেখো মেঘ করেছে প্রচণ্ড, দেখো মেঘ করেছে দেখতে পাচ্ছ, পুরো সাদা হয়ে গেছে আকাশটা, দেখাই যাচ্ছে না। এইবার দেখা যাচ্ছে, হ্যাঁ আকাশটা পুরো সাদা হয়ে গেছে। আমার আয়ত্ত এইটুকুনি, তো আয়ত্ত আমার এইটুকুনি, এইটুকুনি আয়ত্ত, ওইটুকুনি দেখাতে পারলাম তোমাদেরকে। আর দেখো এই যে ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ একটা কৃষ্ণচূড়া গাছ, দারুণ লাগে যখন ফুলটা ফোটে না নববর্ষের সময়, মানে পয়লা বৈশাখের দিন গাছে ভর্তি ফুল ফুটে থাকে, দারুণ লাগে দেখতে। আজকে বেশি কিছু রান্না করবো না, ডাল আর ভাত বসিয়েও দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দেবো। আজকে পেঁয়াজ রসুনের ডাল করবো, অনেকদিন প্রায় 3-4 দিন মতো ডাল করা হয়নি আমার, তো বাবি বললো কালকে রাত্রিবেলায় বাবি বলছিল ডাল করতে, ডাল ছাড়া তো ওরা আবার ভাত খেতে পারে না সেরকম করে, তাও কদিন ধরে একটু মাছের ঝোল টোল করেছিলাম বলে তার জন্য খেতে পেরেছে। আর ডাল করব, আর দেখি কি করা যায়, সবজি তো অনেক রয়েছে ফ্রিজের মধ্যে, দেখি কি সবজি করা যায়। ডাল করব আর একটু বেগুন টেগুন ভেজে দেবো আর ডিমের অমলেট করে দেবো। দেখি এখনও এইটুকুনি মাথার মধ্যে মানে ঘোরাফেরা করছে, এবার রান্নাঘরে ঢুকলে সবজিগুলি দেখলে হয়তো মেনু পাল্টে যেতে পারে, আমার তো এরকমই হয়। তোমাদের কি হয় এরকম? আমার কিন্তু মাঝে মাঝেই এরকম হয় যে একটা ভেবে রাখবো যে এটাই করবো, ব্যাস ফাইনাল। আবার রান্নাঘরে যেই দেখবো সবজি টবজি কী কী আছে না আছে, এবার মনে হবে যে না এই তরকারিটা করি তো অনেকদিন খাওয়া হয়নি, এই হয় আমার, মানে মেনুটা চেঞ্জ হয়ে যায় তখন আবার রান্নাঘরে ঢুকলে সবজিগুলো দেখলে। তো যাই হোক এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, আবার ডোনার খাবারটাও দিতে হবে। চলো তাহলে আগে রান্নাটা করে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে মেঘলা করেছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, ছিটাফোটা বৃষ্টি পড়ছে কিন্তু ঠান্ডাটা লাগছে, বেশ ভালো লাগছে, গরমটা থেকে একটু রেহাই পাওয়া যাচ্ছে। আর এই পচা ভাদ্র না গেলে মনে হয় গরম থেকে সেরকম করে রেহাই পাওয়া যাবে না, আজকে একটুখানি ঠান্ডা আছে বলে রেহাই পাওয়া যাচ্ছে। চলো তাহলে রান্নাটা সেরে নিই।
আরে ডাল হয়ে গেছে দেখো, সোমবার দিয়ে দিয়েছি, হয়নি এখনো, সোমবার দিয়েছি। আর এখানে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ করে নিচ্ছি। আর তখন তোমাদের বললাম আমি যে ডাল করব আর বেগুন ভাজা করব, ডিমের অমলেট করব। ব্যাস রান্নাঘরে ঢুকলাম আর ফ্রিজে দেখলাম মাছ রয়েছে, তো ভাবলাম পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে করে নিই আর কি। এটাই হয়, আমি তোমাদের বললাম না যে একটা ভাববো আর রান্নাঘরে গেলে আর একটা হয়ে যাবে। তো আমার মাছটা হয়েই গেছে সর্ষে বাটা দিয়ে। তো সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল করলাম, আর একটু প্লাস্টিক চাটনি করব পেঁপের। তো এখানে আমি পেঁপে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে গরম জলে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশি সেদ্ধ করব না। তো সেদ্ধ করা হয়ে গেছে আমার পেঁপেটা, আর এখানে আমি জল দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি, 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ফুটে উঠলে পেঁপেগুলো দিয়ে দেবো, সেদ্ধ পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর বেশ কিছুক্ষণ 2 মিনিট মতো ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। তারপরে কাজু কিশমিশ দিয়ে দেবো পেঁপের মধ্যে, আর অল্প লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে এটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ। জলটা যখন অনেকটা শুকিয়ে যাবে, অল্প জল থাকবে, তখন এটা আমি গ্যাসটা অফ করে দেবো। আর গ্যাস অফ করে ঠান্ডা করে তারপরে অর্ধেক লেবু আমি চিপে দিলাম। চিপে দেওয়ার পরে এবার এটা আমার প্লাস্টিক চাটনিটা হয়ে গেল, এটা নামিয়ে দেবো এবার আমি। তো দুপুরের রান্না এই আছে আজকে আমাদের। তো এখন খেয়ে নেব সবাই, প্রায় এখন 2:30 বাজতে যায়। তো এখন সব খেয়ে নেব, তো বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। আর পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। দেখো একদম রেডি, তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো পেঁপের প্লাস্টিক চাটনি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও সেরকমই ভালো, খুবই টেস্টি এই পেঁপের প্লাস্টিক চাটনিটা হয়। হ্যালো, গুড ইভিনিং, এখন বাজে 7টা আর আমি এখন অমৃতি খাবো। অমৃতি অমৃত না, অমৃতি না, অমৃতি বলে না, এই যে দেখেছো কি লেগে গেল আমার হাতে, এই যে অমৃতি নিয়ে এসছে বাপি। এত বড় তো আমি খেতেই পারবো না, কত বড় দেখেছো অমৃতিটা, এত বড় তো আমি খেতে পারবো না। আর্থিক খাবো, একটু মালপোয়াও খাবো। মালপোয়াটা বানিয়ে আর 2 কি 4টে আছে মাত্র, আজকে দুপুরবেলা খাওয়ার পর আর ঘুমাইনি, আজকে শর্ট ভিডিও করেছি অনেক কটা, এই জন্য আর ঘুমাইনি, অনেকগুলো করে রেখে দিলাম, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর কালকে কি হয়েছে জানো তো, কালকে আমি কিন্তু ভিডিওটা জানো তো পোস্ট করে দিয়েছি, তখন কটা বাজে, 11:30-টার মধ্যে, হ্যাঁ 11:30-টার মধ্যে পোস্ট করে দিয়েছি। ওই ভিডিও পোস্ট হয়েছে মানে আপলোড হতে হতে কটা বাজে, তখন 3:30-3:30 বাজে রাত, তখন আমি ঘুমিয়ে পড়েছি। সে কিছুতেই হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে। বলছি যা বাবা, তখন ঘুমে আমার চোখ একেবারে প্রচুর ঘুম পাচ্ছিল, ওই রকমই নেট অন করে রেখে দিয়েছিলাম যখন হয় হবে। 11:30 হওয়ার কথা আপলোড, সেখানে গিয়ে হয়েছে 3:30, ভাবো তাহলে কতটা লেট, জানি না আমার সাথে হয়েছে কি সবার সাথেই হচ্ছে। একটু বলো তো তোমরা, তোমাদের সাথেও হয়েছে নাকি এরকম, কালকে লেট হয়েছে নাকি এরকম আপলোড হতে কোনো ভিডিও? আমার সাথে তো হয়েছে কালকে, জানি না আমার নেটেরও প্রবলেম হতে পারে আবার, যাই হোক দুপুরবেলা খাওয়ার পর শর্ট ভিডিও অনেকগুলো করে রেখেছি। তারপরে সন্ধ্যাবেলায় পুজো দিয়ে পাঁচালি টাচালি পরে চাটা খেয়েছি, ওদেরকেও দিয়েছি। তারপরে বাপি অমিত বাপি অমিত নিয়েছিল, সেটাই এখন একটুখানি খাচ্ছি। আর
মাল পোয়াটা এত ভালো লাগছে না খেতে, কি বলবো। মিষ্টি কিন্তু আমি অত পছন্দ করি না, কিন্তু মাল পোয়াটা খেতে খুব ভালো লাগছে। আর আজকে যে প্লাস্টিক চাটনি বানিয়েছিলাম পেঁপের, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। পেঁপে বলে নাক সিটকিও না, পেঁপে বলে নাক আমিও সিটকাতাম, কিন্তু যখন বানিয়ে খেলাম না দারুণ লেগেছে। আগে আমি পেঁপে দেখলে একদম নাক সিটকাতাম, এখন আমি পেঁপে দিয়ে অনেক কিছু আইটেম করি আর বেশ ভালো লাগে। পেঁপের তরকারি টরকারি, আলু পেঁপের তরকারি বেশ সুন্দর করে করলে না রুটি দিয়ে খেতে ভালো লাগে। আমি তো পেঁপে এসব কিছু খেতাম না, পেঁপে কুমড়ো, কুমড়ো খেলে মনে হতো পেট কামড়ায়, তো এই জিনিসটা ভেতরে ছিল, মানে কু জিনিস, যেটা এখন আমার ছেলের মধ্যে আছে, যে ওভাবে কুমড়ো খেলেই মনে হয় ওর পেট কামড়ায়, পেট ব্যথা করে। কিন্তু আদৌ না, কুমড়ো অনেক প্রোটিন আছে কুমড়োতে। কিন্তু পেঁপের চাটনিটা দারুণ হয়েছিল। তোমাদের বললাম না তখন যে আমি এক ভাববো এক, আর রান্নাঘরে ঘুয়ে আর এক হয়ে যাবে, ঠিক তাই। পমফ্রেট মাছ করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আর ডাল করলাম, দেখলে তো পমফ্রেট মাছটা তোমাদের দেখানো হয়নি, আর পেঁপে চাটনি করেছি। এই ছিল দুপুরের মেনু। রাত্রিবেলা তো মাছ কেউ খাবে না, ওরা তো মাছ এমনিতেই দুপুরবেলা খেতে চায় না। রাত্রিবেলায় আগে আমার ভালো লাগতো মাছ খেতে, এখন আর ভালো লাগে না। এখন আর খাবো না, রাতে মাছ খাবো না। পেঁপে চাটনিটা অল্প রয়েছে, শুধু শুধু খাওয়া যাচ্ছে পেঁপে চাটনি, কোনো কিছু দরকার হয় না, ভাতেরও দরকার হয় না। অনেক সময় কি টমেটো চাটনি ভাত দিয়ে মেখে খাওয়া হয়, কিন্তু অনেক সময় আমি তো খাই, অনেকে দুধ দিয়ে মেখে খায় চাটনি, আমার মা খেত। মা আগের দিনের লোক তো অনেক কিছু খাওয়া জানতো, অনেক কিছু রান্না জানতো। আমার রান্না বান্না সব মায়ের থেকে শেখা, বাবার থেকেও শেখা, আমার বাবাও খুব ভালো রান্না করতো। বাবা একটা মুগ ডাল লেবু দিয়ে, লেবু পাতা দিয়ে বানাতো, এত সুন্দর হতো না, মানে আর কিচ্ছু দরকার থাকতো না খাওয়ার জন্য, শুধু ওই ডালটা হলেই ভাত দিয়ে মেখে খাওয়া যেত, এত সুন্দর বানাতো লেবু পাতার ডাল। একদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো, দাঁড়াও। শনিবার দিন শেয়ার করবো, দেখি যদি পারি শনিবার দিন শেয়ার করবো লেবু পাতার ডালটা। আর খাবো না, অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে, আর খাবো না। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাত্রিবেলার কোনো সেরকম কাজকর্ম নেই, কাজকর্ম আর কী দেখাবো, রোজ দিন আর কি কাজকর্ম দেখাবো তোমাদের বলো। তোমরাও হয়তো বোর হয়ে যাবে আমার কাজকর্ম দেখতে দেখতে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করবো না ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার আজকের ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। আজকের মতো টাটা।